Hi friends, welcome back to my channel Knowledge and Beauty. This is one another video of poster with story. Today I will do a voice and poster for the writer Soumik Saha. Stay tuned guys. जे राधे से चूलो बांधे लिखे चेन सौमिक साहा। किरे की करछिस, रेडी होबि ना? घरे ढुके तीतानेर मा स्वप्ना देवी तीतान के प्रश्न करलो। हाँ मा, ए रेडी होबो। पासेर बाड़ी दीदीर जे बिये, देखो ना पासेर बाड़ीते कत कोलाहल आर लोकेर समागम। हाँ रे, कत लोकजन एसेछे जानिस? बिये माने एकटा बड़ उत्सव, दुई मोनेर साथे दुई परिवारेर मिलनेर महा उत्सव। एरकम कथा बोलते बोलते स्वप्ना देवी तीतानेर हाथे एकखाना छोट्ट पुतुल देखते पेले। এই তিতান, তোর হাতে ওটা কি? মায়ের কথা শুনে তিতান হাতটা পিছনে লুকালো। কই, কিছু না তো? আমার কাছে লুকাচ্ছিস? না গো, একটা পুতুল। তিতান হাতটা সামনে আনলো। কোথায় পেলি রে ওটা? কতদিন ধরে খুঁজছিলাম তোকে দেব বলে। ওই যে আলমারি, তার উপরে যে ব্যাগটা আছে ওটাতেই। পুতুলটা কার গো, তোমার? হ্যাঁ, পুতুলটা আমারই। হাতে সময় নেই বেশি, তবে ঘটনাটা সংক্ষেপেই বলি। আমি যখন ছোট ছিলাম তখন আমাদের স্কুলে একটা প্রতিযোগিতা ছিল, যেটাতে বলতে বলা ছিল তোমার জীবনের উদ্দেশ্য কি। আমি বলেছিলাম এটা নিয়ে, কাউকে তোয়াক্কা না করে নিজের জন্য কিছু করতে চাই, নিজের দমে নিজেই প্রতিষ্ঠিত হতে চাই। তবে আমার লেখাটা প্রথম, দ্বিতীয় বা তৃতীয় স্থান অধিকার করতে পারেনি। তবে বিচারক মণ্ডলী আমার লেখাটাকে বিশেষ স্বীকৃতি দেওয়ার জন্য এই পুতুলটা উপহার হিসাবে দিয়েছিল। জানিস, প্রতিটি নারীর মধ্যে একটা পুতুল থাকে, যেটাকে প্রতিটি নারী নিজের মতন করে সাজায়, নিজের মতো করে বড় করে, নিজেকে প্রতিষ্ঠিত করে। জানিস, সেদিন এই পুরস্কারটা পেয়েছিলাম ঠিকই, কিন্তু বিয়ের পর এই সংসারের চাপে আর পরিস্থিতির চাপে নিজের মধ্যে থাকা এই পুতুলকে কখনো সাজিয়ে তুলতে পারিনি। তাহলে মা, পাশের বাড়িতে যে দিদিটার আজ বিয়ে হচ্ছে, সেও কি নিজের মধ্যে থাকা পুতুলটাকে সাজাতে গোছাতে পারবে না? অবশ্যই পারবে, এরা মডার্ন যুগের মেয়ে। কথায় আছে না, যে রাঁধে সে চুলো বাঁধে। মা গো, পুতুলটা নোংরা হয়ে গেছিল আর কয়েকটা জায়গায় সেলাই ছিঁড়ে গেছে, তাই উল নিয়ে সেলাই করতে বসছিলাম আর তুমি ডাক দিলে। জানিস মা,
আজ যেমন তুই পুতুলটার নোংরা পরিষ্কার করে ছিঁড়ে যাওয়া জায়গাগুলো সেলাই করে আবার পুতুলটাকে নতুন করে উজ্জীবিত করছিস, ঠিক তেমনি তুই যেন ভবিষ্যৎ জীবনেও নিজের মধ্যে থাকা পুতুলটাকে সাজিয়ে গুছিয়ে পুরো পৃথিবীর সামনে এনে গলা খুলে বলতে পারিস যে আমি সেই স্বাধীন নারী যে রাঁধতেও জানে আর চুল বাঁধতেও জানে, ঠিক এতটাই যোগ্য বানাতে চাই। ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। Thank you very much for watching this video. If you like this video, please do a like and also subscribe my channel. Thank you guys. Bye bye. Take care.